আবারও বাড়তে শুরু করেছে প্রবাসীদের মুদ্রা রেট বাংলাদেশের টাকায়। আজকে নভেম্বর মাসের 16 তারিখে বিভিন্ন দেশের এক মুদ্রায় প্রবাসীদের মুদ্রা রেটে বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত টাকা রেট পাবেন তো চলুন আমরা জেনে নেই। টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে, আমাদেরকে ফলো করে রাখলে সবসময় আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো আজকে বাহরাইনের এক দিনারে 311.50 টাকা পাওয়া যাচ্ছে, বাহরাইনের লুলু এক্সচেঞ্জার থেকে 311.50 টাকা, জেনজ এক্সচেঞ্জার থেকে 297.97 টাকা, বিএফসি মানি ট্রান্সফার থেকে 301.38 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 292.18 টাকা পাওয়া যাচ্ছে বাহরাইন দিনারে। ব্রিটিশ এক পাউন্ডে 142.10 টাকা পাবেন, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটিশ পাউন্ডে ব্যাংক রেট 135.97 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে 134.47 টাকা, রিয়া মানি ট্রান্সফার থেকে ব্রিটিশ এক পাউন্ডে ব্যাংক রেট মোবাইল ব্যাংকিং রেট 142.10 টাকা পাওয়া যাচ্ছে। মার্কিন এক ডলারে 113.24 টাকা পাবেন, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট বিকাশ রেট 111.60 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ক্যাশ পিক আপ করলে 111.05 টাকা, রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন এক ডলারে ব্যাংক রেট মোবাইল ব্যাংকিং রেট 113.24 টাকা পাওয়া যাচ্ছে। কাতারের এক রিয়ালে 32.47 টাকা পাবেন, কাতারের হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে 32 টাকা, আল জাজিরা এক্সচেঞ্জার থেকে এবং আলদার এক্সচেঞ্জার থেকে আল জামান এক্সচেঞ্জার থেকে 32.47 টাকা, ইয়াস্টার্ন এক্সচেঞ্জার থেকে 31.30 টাকা, আল মিডকাপ এক্সচেঞ্জার থেকে 32.08 টাকা, লুলু এক্সচেঞ্জার থেকে 30.30 টাকা রেট দিচ্ছে কাতারের রিয়ালে। ইউরোপীয় এক ইউরোতে আজকে রেট রয়েছে 123.36 টাকা, ইতালিয়ান এক ইউরোতে ব্যাংক রেট 125 টাকা, ইতালিয়ান এক ইউরোতে মোবাইল ব্যাংকিং এ 121.30 টাকা, রিয়া মানি ট্রান্সফার থেকে এক ইউরো রেট অথবা ইতালিয়ান এক ইউরোতে 123.36 টাকা পাওয়া যাচ্ছে। কুয়েতের এক দিনারে 373.83 টাকা পাবেন, কুয়েতের আলমুজাইন এক্সচেঞ্জার থেকে, আলমুল্লা এক্সচেঞ্জার থেকে, আলনাদা থেকে, সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জার থেকে, কুয়েত বাহরাইন এক্সচেঞ্জার থেকে, লুলু এক্সচেঞ্জার থেকে সবাই মিলে একটাই রেট দিচ্ছে 373.83 টাকা। সিঙ্গাপুরের এক ডলারে 83.15 টাকা পাবেন, কানাডিয়ান এক ডলারে 81.38 টাকা, জর্দানিয়ান এক দিনারে 156.13 টাকা, বুরুনি এক ডলারে 82.03 টাকা, রোমানিয়ার মুদ্রা এক লিওতে পাবেন 23.57 টাকা। সংযুক্ত আরব আমিরাতের এক দিরহামে আজকে বাংলাদেশের টাকায় 31.20 টাকা পাবেন, আরব আমিরাতের এমিরেটস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জার থেকে 31.21 টাকা, ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে 31.20 টাকা, জিসিসি এক্সচেঞ্জার থেকে 31.10 টাকা, ইন্ডেক্স মানি এক্সচেঞ্জার থেকে, লুলু এক্সচেঞ্জার থেকে, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 30.05 টাকা পাওয়া যাচ্ছে। সৌদি আরবের এক রিয়ালে আজকে 29.94 টাকা পাবেন, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে সৌদি রিয়ালে 29.16 টাকা, মোবাইল ইপি থেকে ব্যাংক অ্যাকাউন্টে 29.20 টাকা, মোবাইল ইপি থেকে বিকাশে নামের উপরে 29.16 টাকা, এসএনবি কুইক পে থেকে 29.20 টাকা, আলরাজি থেকে 28.87 টাকা, টেলিমানি থেকে 29.20 টাকা, ইনজাস থেকে, আলিনমা পে থেকে 29.16 টাকা, এসটিসি পে থেকে 29.02 টাকা, ইউআর পে থেকে ব্যাংক অ্যাকাউন্টে 29.20 টাকা, ইউআর পে থেকে বিকাশে নামের উপরে 29.16 টাকা, ফাউরি থেকে আজকে রেট পাবেন 29.94 টাকা, বিনিয়ালা থেকে 29.80 টাকা থেকে 30.20 টাকা পর্যন্ত রেট পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিনিয়ালা রেট খুব দ্রুত অল্প সময়ের ভিতরে রেট পরিবর্তন হয়ে থাকে। ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় 300.15 টাকা পাবেন, ওমানের সকল এক্সচেঞ্জারই একই রেট দেওয়া হচ্ছে 300.15 টাকা ওমানের এক রিয়ালে বাংলাদেশের টাকায়। মালয়েশিয়ান এক রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় ব্যাংক রেট মোবাইল ব্যাংকিং রেট 24.30 টাকা পাবেন, মালয়েশিয়ার অগ্রণী রেমিটেন্স হাউস থেকে 24.20 টাকা, এনবিএল মানি ট্রান্সফার থেকে 23.40 টাকা, সিটি রেমিট অ্যাপ 23.40 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 23.36 টাকা, লুলু এক্সচেঞ্জার থেকে 23 টাকা, রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাংক রেট মোবাইল ব্যাংকিং রেট 24.30 টাকা, মার্সেন্ট ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে 24.30 টাকা পাওয়া যাচ্ছে।